মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শোয়াম রেজাউল করিম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভর্তুকি দিয়ে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। কৃষকদের জন্য 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করেছেন। মন্ত্রী রবিবার সকালে পিরোজপুরের সরবকাঠি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশীয় মাছের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। মাছ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। কৃষকদের পাশাপাশি জেলেদের জন্য সরকার ভর্তুকি দিয়ে তাদের নানা ধরনের সহায়তা প্রদান করছে। বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবকদের চাকরির পেছনে না ঘুরে খামার শিল্প গড়ার মধ্য দিয়ে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার সরকার সহজ শর্তে ও জামানত বিহীন ঋণ সুবিধা দিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষক লীগ সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চপল কৃষ্ণনাথ প্রমুখ। আমরা সেই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কৃষি বলতে যে শুধু জমির ধান্দা নয়, আমার যে পেয়ারা হয় এটা কিন্তু একটা কৃষিজাত দ্রব্য, আমার যে মালটা হয় এটা কৃষিজাত দ্রব্য, আমার যে মাছ হয় পুকুরে এটা কৃষিজের ভিতরে পড়ে, আমার যে খামারে গরু হয়, হাঁস হয়, মুরগি হয়, ডিম হয়, দুধ হয় এটা কৃষি সেক্টরের ভিতরে পড়ে। আমরা সবাই স্বাবলম্বী হতে চাই কৃষি সেক্টর থেকে। বেকারত্ব রাখতে চাই না, শেখ হাসিনা সরকার আমাদের একজন লোক রাখতে থাকবে না, একজন লোক অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থায় থাকবে না, এটাই কিন্তু শেখ হাসিনা সরকারের লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।